হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আপকামিং ফুড এসআই ডাব্লুবিপি ক্লারশিপ মিসলেনিয়াস হ্যালো ফ্রেন্ডস সামনেই তোমাদের ফুড এর পরীক্ষা তো ফুড এসআই পরীক্ষার জন্য আমরা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলি তোমাদের হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো ফুড এসাই পরীক্ষার জন্য পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে যেগুলি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট নামে কাকে অভিহিত করা হয়েছে এর সঠিক উত্তরটি হবে বালগঙ্গাধর তিলক নেক্সট প্রশ্ন এ ন্যাশন ইন ম্যাকিং বইটি কে লিখেছিলেন এ ন্যাশন ইন ম্যাকিং বইটি লিখেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি নেক্সট প্রশ্ন ক্যাবিনেট মিশনের সভাপতি কে ছিলেন ক্যাবিনেট মিশনের সভাপতি ছিলেন পেথিক লরেন্স কোটিস চাষ কলেজের প্রতিষ্ঠাতাকে কোর্টিশ চাষ কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন আলেকজান্ডার ডাব নেক্সট প্রশ্ন গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বইটির লেখককে গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বইটির লেখক হচ্ছে জওহরলাল নেহরু ন্যাশনাল কনফারেন্স এর প্রতিষ্ঠাতাকে ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা হচ্ছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি বিপ্লবী যতীন দাস কতদিন অনশন করেছিলেন বিপ্লবী যতীন দাস ইনি হচ্ছেন মোট তেষট্টি দিন অনশন করেছিলেন নেক্সট প্রশ্ন হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করেন হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার কে ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত ছিলেন ভারতের নাইট নামে পরিচিত ছিলেন সরোজিনী নাইডু নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব রামপ্রসাদ বিসমিল নামটি কার সাথে যুক্ত ছিল কিসের সাথে যুক্ত ছিল বা কোন মামলার সাথে যুক্ত ছিল এর সঠিক উত্তর হবে কাকড়ি ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিল নেক্সট প্রশ্ন শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত শিবসুমুদ্রম জলপ্রপাতটি কাবেরি নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারতের মহানগরের জনসংখ্যা সাধারণত কত হয়ে থাকে ভারতের মহানগরের জনসংখ্যা হয়ে থাকে দশ লক্ষেরও বেশি নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদ শহরকে নেক্সট পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশের অঞ্চল কী নামে পরিচিত সঠিক উত্তরটি হবে তোরাই ও ডুয়াস নামে পরিচিত পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কী পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকুফু পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে ঘোষণা করা হয় কত সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে নেক্সট প্রশ্ন কোন নদীর গতিপথে হুড্ডু জলপ্রপাত হয়েছে সুবর্ণরেখা নদীর তীরে হুড্ডু জলপ্রপাত হয়েছে তোমরা যারা যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে চাও তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ফেসবুক গ্রুপে জয়েন করে নাও নেক্সট প্রশ্ন কোন ধারায় কোন ধারার সাহায্যে ভারতের হাইকোর্টগুলো নাগরিকদের মৌলিক অধিকার ব্যাখ্যা করে থাকেন কোন ধারার সাহায্যে ভারতের হাইকোর্টগুলি নাগরিকদের মৌলিক অধিকার ব্যাখ্যা করে থাকেন সঠিক উত্তরটি হবে দুশো ছাব্বিশ নং ধারা নেক্সট পরবর্তী প্রশ্ন চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হচ্ছে রাজ্যের রাজ্যপালের রাজ্যের রাজ্যপালের শপথ বাক্য কে পাঠ করান সঠিক উত্তরটি হবে রাজ্যের যখন রাজ্যপাল থাকবে তখন এর শপথ বাক্য পাঠ করান হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতি অর্থবিল কোন কক্ষে উত্থাপন করা হয় নিম্নকক্ষে অর্থাৎ লোকসভাতে অর্থবিল বিল উত্থাপন করা হয় নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ কে সুপ্রিম কোর্টের বিচারপতিদের হচ্ছে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন ভারত স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো থেকে বাহান্ন সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি পরীক্ষায় আসার মতো প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট তাই ভিডিওটি তোমরা ভালো করে দেখো বাবা বুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো মুলানগিরি বাবা বুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মুলানগিরি কাকড়াপাড়া পরিকল্পনাটি কোন নদীর ওপর গঠিত এটি হচ্ছে তাপ্তি নদীর ওপর গঠিত পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলকে কোন নদী পূর্ব ও পশ্চিম ভাগে ভাগ করেছে সঠিক উত্তরটি হবে তিস্তা নদী দিল্লির কোন সুলতান প্রথম জিজিয়াকর প্রবর্তন করেন কুতুবউদ্দিন আইবক কম্পাঙ্কের একক কি কম্পাঙ্কের একক হচ্ছে হার্স অনেকবার এই প্রশ্নটি এসেছিল পরীক্ষায় ক্যামেরায় যে প্রতিবিম্ব গঠিত হয় তা কোন প্রকারের এটি হবে সৎ প্রতিবিম্ব নেক্সট প্রশ্ন ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় ডক্টর এম এস স্বামীনাথনকে পশ্চিমবঙ্গের কোথায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত এটি হচ্ছে খড়কায় নদীর তীরে অবস্থিত রুদ্রপ্রয়াগ কোন কোন নদীর মিলনস্থলের নাম রুদ্রপ্রয়াগ এটি হচ্ছে অলকানন্দ নদীর মিলনস্থলের নাম যোগ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত এটি হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল কত সালে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো ছেচল্লিশ সালে এবং যদি আসে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল কত সালে এর সঠিক উত্তরটি হবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে নেক্সট প্রশ্ন মালাবার উপকূলের দীর্ঘতম কোয়াল উপরোধ কোনটি সঠিক উত্তরটি হবে ভেম্বনাথ পরবর্তী প্রশ্ন চম্বল কোন নদীর উপনদী চম্বল এটি হচ্ছে যমুনা নদীর উপনদী নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব মেদিনীপুর জেলা ভেঙে দুটি জেলা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর গঠিত হয় কত সালে সঠিক উত্তরটি হবে ফার্স্ট জানুয়ারি দুই সালে নেক্সট প্রশ্ন মানবদেহের দীর্ঘতম স্নায়ু কোনটি মানবদেহের দীর্ঘতম স্নায়ু হচ্ছে সায়াটিক নার নমপেন কোন দেশের রাজধানীর নাম নমপেন এটি হচ্ছে কম্বোডিয়ার রাজধানীর নাম ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কী ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ইনি হচ্ছেন এর স্থায়ীকাল বা সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত নেক্সট সৌরজগৎকে আবিষ্কার করেন সৌরজগৎ আবিষ্কার করেন কোপার্নিকাস পেনিসিলিনকে আবিষ্কার করেন পেনিসিলিন আবিষ্কার করে করেন আলেকজান্ডার ডাব সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম হচ্ছে ফ্যাদোমিটার কোন স্থানের বৃষ্টিপাত পরিমাপ যন্ত্রের নাম কি রেন গস ইউনিসেফ ডে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ইউনিসেফ ডে কবে পালিত হয় এর সঠিক উত্তরটি হবে এগারোই ডিসেম্বর আর তোমরা মনে রাখবে ইউনিসেফ এর যে হেডকোয়ার্টার এটি হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব গুনরাজ খা কার ছদ্মনাম গুনরাজ খা এটি হচ্ছে মালাধর বসুর ছদ্মনাম হিন্দু থিয়েটার কবে এবং কে প্রতিষ্ঠা করেন হিন্দু থিয়েটার আঠারোশো সালে প্রসন্ন সরি এটা হচ্ছে প্রসন্ন কুমার প্রসন্ন কুমার হবে না এটা হচ্ছে প্রসন্ন কুমার ঠাকুর হবে প্রসন্ন কুমার ঠাকুর প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন আতসবাজিতে সবুজ রঙের কারণ কি বেরিয়ামের উপস্থিতি দুধের বিশুদ্ধতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে সঠিক উত্তরটি হবে ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে কোন বাতিল ভেতরের পোলতেতে তেলের ভেতরের পোলতেতে তেলের কৌণিক উচ্চতা বাড়ার প্রধান কারণ কি কোনো বাতির। কোনো বাতির হবে এটা সরি এটা হচ্ছে বাতির হবে কোনো বাতির বয়কাত তরস্বী বাসিনর হবে এটা কোনো বাতির ভেতরের পলতেতে তেলের কৌণিক উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ার প্রধান কারণ হচ্ছে পৃষ্টুটান কোনো বাতির ভেতরের পলতেতে তেলের কৌণিক উচ্চতা বাড়ার প্রধান কারণ হচ্ছে পৃষ্টুটান হবে এটা নেক্সট প্রশ্ন উনিশশো সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বোস সভাপতি হন এর সঠিক উত্তরটি হবে হরিপুরা অধিবেশন নেক্সট প্রশ্ন মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন সঠিক উত্তরটি হবে দেবগিরিতে তারপর হচ্ছে শিখদের পঞ্চ ক শিখদের পঞ্চ ক ধারণাটি ধারণা করার নির্দেশ কোন ধর্মগুরু দেন গুরু গোবিন্দ সিং নেক্সট প্রশ্ন কত সালে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান শুরু করেন সঠিক উত্তরটি হবে উনিশশো তিরিশ সালে পরবর্তী প্রশ্ন পিটের ভারত শাসন আইন কত সালে পাশ হয়েছিল সঠিক উত্তরটি হবে সতেরোশো সালে পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাটকে ছিলেন সঠিক উত্তরটি হবে নরসিংহ বর্মন কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের প্রতিকৃত বলা হয় সঠিক উত্তরটি হবে লর্ড ডালহৌসি তারপর হচ্ছে সংহিতা আরণ্যক উপ মহাভারত তারপর হচ্ছে উপনিষদ এর মধ্যে কোনটি বেদের অংশ নয় সঠিক উত্তরটি হবে মহাভারত আঠারোশো সালে কংগ্রেসের কংগ্রেসের প্রথম অধিবেশন মুক্ত কোন শহর প্রথম অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হবে বোম্বাই শহরে নেক্সট হচ্ছে কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত এর সঠিক উত্তরটি হবে হুসেন শাহ